Hello everyone, welcome to Guide for Exam. আমরা এই ভিডিওতে জেনারেল স্টাডিজ এর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করব। এটি আমাদের চ্যানেলের 22 নম্বর জিকে বা জেনারেল স্টাডিজ প্র্যাকটিস ক্লাস। তো আমরা প্রশ্নগুলি দেখে নিই, আলোচনা শুরু করি। প্রথম প্রশ্ন, দক্ষিণ ভারতের বৃহত্তম নদী কোনটি? বা সাউথ ইন্ডিয়ান দক্ষিণ ভারতের লার্জেস্ট রিভার, বৃহত্তম নদী, অপশান বি কাবেরী, এবং লংগেস্ট অর্থাৎ দীর্ঘতম রিভার গোদাবরী। এই কাবেরীকে বলা হয় পবিত্রতার দিক থেকে দক্ষিণ ভারতের গঙ্গা। নেক্সট, মায়োপিয়া রোগের জন্য কোন লেন্স ব্যবহার করা হয়? সঠিক উত্তর অপশান এ অবতল লেন্স বা কনকেভ লেন্স। মায়োপিয়া হচ্ছে এক চোখের রোগ। মায়োপিয়া চোখের রোগ মানে এই রোগের ফলে কি হয়, কাছের বস্তুকে স্পষ্ট দেখা যায় কিন্তু দূরের বস্তুকে ঝাপসা বা অস্পষ্ট দেখায়। তো এই রোগের জন্য চশমায় অবতল লেন্স বা কনকেভ লেন্স ব্যবহার করা হয়। নেক্সট, কানপুর কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর অপশান সি গঙ্গা। গঙ্গার ডান তীরে অবস্থিত কানপুর। এই কানপুরে, এই কানপুর উত্তরপ্রদেশে অবস্থিত, গঙ্গার ডান তীরে অবস্থিত শহর, এবং এখানে বৃহত্তম পশম কারখানা অবস্থিত কানপুরে। আর হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? মুসি নদীর তীরে অবস্থিত হায়দ্রাবাদ। নেক্সট, গঙ্গা নদী ভারতের মধ্যে কত কিমি প্রবাহিত? তো সঠিক উত্তর অপশান সি 2071 কিমি। গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য অর্থাৎ মোট দৈর্ঘ্য 2525 কিমি, এর মধ্যে 2071 কিমি ভারতে প্রবাহিত। পশ্চিমবঙ্গে প্রবাহিত বা পশ্চিমবঙ্গের দৈর্ঘ্য 520 কিমি। নেক্সট, কত সালে নর্মদা বাঁচাও আন্দোলন শুরু হয়? সঠিক উত্তর অপশান এ 1985 সালে। এই আন্দোলন হল নর্মদা নদীর উপর বাঁধ নির্মাণে বাধা দেওয়ার জন্য। তো এই আন্দোলনে সমাজের প্রায় প্রত্যেক সকল স্তরের মানুষ, বিশেষ করে কৃষক, বিভিন্ন পরিবেশবিদরা অংশগ্রহণ করেছিল। এই আন্দোলনের দুজন উল্লেখযোগ্য নেতা বাবা আমতে এবং মেধা পাটেকর। তো এক্সামে এরকমভাবে প্রশ্ন হতে পারে যে মেধা পাটেকর কোন আন্দোলনের সঙ্গে যুক্ত। তো মেধা পাটেকর এবং বাবা আমতে নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে আন্দোলনের নেতা। এই সিমিলারলি আরেকটা আন্দোলন তোমরা মনে রাখবে, চিপকো আন্দোলন। চিপকো আন্দোলন শুরু হয়েছিল 1970 সালে। চিপকো আন্দোলন হচ্ছে গাছকে আলিঙ্গন, চিপকো কথার অর্থ আলিঙ্গন করা, অর্থাৎ গাছকে আলিঙ্গন করে যে আন্দোলন, অর্থাৎ গাছ রক্ষার জন্য যে আন্দোলন, এটা হচ্ছে চিপকো আন্দোলন। এই আন্দোলনের নেতা হলেন সুন্দরলাল বহুগুণা। চিপকো আন্দোলনের নেতা সুন্দরলাল বহুগুণা। নেক্সট, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সঠিক উত্তর অপশান বি ধূপগড়। এই সাতপুরা কি ধরনের পর্বত? সাতপুরা স্তূপ পর্বত। নেক্সট, ইসরো কত সালে স্থাপিত হয়? সঠিক উত্তর অপশান এ 1969 সালে বা খ্রিস্টাব্দে। তো ইসরোর বর্তমান চেয়ারম্যান কে? চেয়ারম্যান জি সতীশ রেড্ডি। নেক্সট, বীরভূমি কার সমাধি স্থল? তো বীরভূমি অপশান বি রাজীব গান্ধীর সমাধি স্থল বীরভূমি। নেক্সট, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান সি দেরাদুন। আর ভারতের ধান গবেষণা কেন্দ্র অবস্থিত উড়িষ্যার কটকে। নেক্সট, সর্দার বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন কে? দিয়েছিলেন তো সর্দার উপাধি কে দিয়েছিলেন? তো সঠিক উত্তর অপশান ডি মহাত্মা গান্ধী। এবং রাজা রামমোহন রায়কে ভারত পথিক উপাধি কে দিয়েছিলেন বা আখ্যা কে দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, মেনিনজাইটিস এক প্রকার
কিসের রোগ? অপশনগুলোর মধ্যে দেখো কিসের রোগ, তো এক প্রকার মস্তিষ্কের রোগ, মেনিনজাইটিস হচ্ছে এক প্রকার মস্তিষ্কের রোগ। নেক্সট, মিশরের স্থানীয় বায়ুকে কি বলা হয়? তো কি বলা হয়, অপশন সি খামসিন। খামসিন হচ্ছে একটি স্থানীয় বায়ুপ্রবাহ, এই বায়ুর প্রকৃতি হচ্ছে অতি উষ্ণ এবং শুষ্ক প্রকৃতির। আফ্রিকা মহাদেশের সাহারা মরুভূমি থেকে উৎপন্ন হয়ে ভূমধ্যসাগরের দিকে প্রবাহিত হয় এই অতি উষ্ণ খামসিন বায়ু। আর চিনুক 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 কোথায় প্রবাহিত হয়? উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলের পূর্ব ঢাল থেকে সমভূমিতে নেমে আসে এবং পাদদেশের সমগ্র পেরি অঞ্চলে তুষারকে গলিয়ে দেয় এই চিনুক, তাই এই বায়ু প্রবাহকে বলা হয় তুষার খাদক। এই বায়ুর চিনুকের প্রকৃতি হচ্ছে উষ্ণ ও শুষ্ক প্রকৃতির। এবং ফন কোথায় প্রবাহিত হয়? ফন বায়ু প্রবাহিত হয় ইউরোপের আল্পস পার্বত্য অঞ্চলের রাইন নদী উপত্যকায় এই ফন প্রবাহিত হয় এবং এই বায়ুর প্রকৃতি উষ্ণ ও শুষ্ক প্রকৃতির। নেক্সট, স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী কে? সঠিক উত্তর অপশান অপশান ডি জন মাথাই। নেক্সট, তিনটি গোলটেবিল বৈঠকের সবকটিতে উপস্থিত ছিলেন, কে উপস্থিত ছিলেন? তিনটি গোলটেবিল বৈঠক হয়, তো এই তিনটিতে উপস্থিত ছিল বি আর আম্বেদকর, অপশান এ। এবং সেই সঙ্গে আরও একজন উপস্থিত ছিল তিনটি গোলটেবিল বৈঠকই, তিনি হলেন তেজ বাহাদুর সাপ্রু। বি আর আম্বেদকর এবং সেই সঙ্গে আরও একজন ব্যক্তি তিনটি গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিল, তিনি হলেন তেজ বাহাদুর সাপ্রু। তো প্রথম গোলটেবিল বৈঠক কবে আয়োজিত হয়েছে বা কবে শুরু হয়েছিল? তো শুরু হয়েছিল ১৯৩০-এ প্রথম, তারপর ১৯৩১-এ দ্বিতীয় গোলটেবিল বৈঠক এবং ১৯৩২-এ তৃতীয় গোলটেবিল বৈঠক। এই ১৯৩০ সালের প্রথম গোলটেবিল বৈঠকের পৌরোহিত্য করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড, এবং প্রথম গোলটেবিল বৈঠকের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিল র্যামসে ম্যাকডোনাল্ড এবং ভারতের ভাইসরয় ছিল লর্ড আরউইন। দ্বিতীয় গোলটেবিল বৈঠকের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিল র্যামসে ম্যাকডোনাল্ড এবং ভারত সচিব ছিলেন স্যামুয়েল হোর। এবং দ্বিতীয় এবং তৃতীয় গোলটেবিল বৈঠকের সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ওয়েলিংটন। দ্বিতীয় এবং তৃতীয় গোলটেবিল বৈঠকের সময় ভারতের ভাইসরয় ছিল লর্ড ওয়েলিংটন। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে এই পর্যন্ত। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।